So Allerpath, Islami Video 04. আচ্ছা, প্রতিদিন আমার বন্ধুর সাথে দেখা হলে আমার বন্ধু খুব সুন্দর সুন্দর হাদিস বা ইসলামিক বার্তা আমাকে শুনিয়ে থাকে। আমারও কিছু দায়িত্ব আছে, আজকে থেকে আমিও ইসলামিক জ্ঞান চর্চা শুরু করব এবং কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবেসে ইসলামের দাওয়ার কাজ করব। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি আমার ইসলামিক জ্ঞান চর্চা শুরু করব। তাহলে আমি আমার কম্পিউটারে ইন্টারনেট থেকে আমি জ্ঞান চর্চা শুরু করি। শুরু করা যাক। কাদের জন্য জাহান্নামের আগুন হারাম, অর্থাৎ কারা জাহান্নাম থেকে বেঁচে থাকবে? হ্যাঁ, আমি এ বিষয় নিয়ে আজকে জানব। শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এই তো আমি ইন্টারনেট থেকে পেয়ে গেছি কাদের জন্য জাহান্নামের আগুন হারাম। পড়ে দেখি। হ্যাঁ, যাদের জন্য জাহান্নামের আগুন হারাম তারা হচ্ছে সেই শ্রেণীর লোক, এক, যার মেজাজ নরম, দুই, যার স্বভাব কোমল, তিন, যে মানুষের নিকটতম বা মিশু প্রকৃতির, এবং চার, যার আচরণ সরল ও সহজ। আহমদ, তিরমিজি, মিসকাত হাদিস। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা বর্তমান সমাজে এই প্রকৃতির লোকদের খুব অসহায়, দুর্বল এবং নিঃস্ব ভাবি এবং তাদেরকে খুব বোকা ভাবি, কিন্তু ইসলাম বা হাদিস থেকে তো এটা আমরা জানলাম এটি জান্নাতি মানুষের গুণ, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার গুণ। সুবহানাল্লাহ, আজকে থেকে আমি এই প্রকৃতি মানুষ হব ইনশাআল্লাহ, এবং আমার বন্ধুকে আমি এই হাদিসটি পৌঁছে দেব।